ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবারকাত। সুমনিত এমন প্রশ্ন করেছেন যে একজন মানুষ পাপ কাজের মধ্যে লিপ্ত হয় বারবার, আমি চাচ্ছি তার সাথে বন্ধুত্ব ছেড়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কি ওনার গুনাহ হবে কি না? প্রিয় দিদি বোন, আপনার বান্ধবী মেয়ে বান্ধবী উনি যদি জিনাকারী হন এবং তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত তওবা করেন, সেটা আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ যদি ওনার তওবাকে কবুল করেন। দ্বিতীয়ত হলো, এরপরেও উনি সে কাজের মধ্যে লিপ্ত হয়েছেন, আপনি যদি সেটা জানেন বা উনিও সেটা আপনি বুঝতে পারেন যে না, বাস্তবেই উনি আসলে সেটার সাথে জড়িত, তখন আপনি ওনাকে নাসিহা করবেন, ওয়াজ করবেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াইয়ুল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার ভালো বন্ধু যেহেতু নিজেকেও বাঁচান, নিজের ফ্যামিলিকেও বাঁচান, পরিবার পরিজনকেও বাঁচান। এখন আপনার বন্ধু যেহেতু আপনার ভালো বন্ধু, তো আপনি অবশ্যই ওনার কল্যাণ চাইবেন। তো আপনি ওনাকে কোরআন এবং সহিহ সুন্নার আলোকে ওনাকে আপনি ওয়াজ করেন, নসিহত করেন যে জিনাকারীর শাস্তি হচ্ছে এরকম, জিনাকারীর শাস্তি আল্লাহ রসুল এরকম বলছেন, হাদিসের মধ্যে এরকম আসছে, কোরআনের মধ্যে এরকম আসছে, আপনি এগুলি ওনাকে ওয়াজ করেন, নসিহা করেন। এরপরেও যদি উনি তা থেকে বিরত না আসেন, না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতে থাকেন এবং আপনি আপনার ওনার সাথে সঙ্গেই ত্যাগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।